সেটা তারা তিন বান্ধবী আদিবা ইপনা পোষলা অনেকের চোখে সে একজন প্রতিবন্ধী কিন্তু কি পারে না সে তার সবচেয়ে বড় গুণ আকাখিতে যা কিছু সে চিন্তা করতে পারে যা কিছু সে দেখে সবকিছু হাতের অদ্ভুত জাদুতে রং তুলির ভাষায় ফুটে তুলতে পারে সে সখে বসে একটি দুটি ছবি নয় এটাই তার প্রিয় কাজ সর্বক্ষণের নেশা নানা রকম ছবিকে ঘর ভরিয়ে ফেলেছে সে ছবি আঁকার দক্ষতাকে কাজে লাগিয়ে ঈদ কার্ড ক্যালেন্ডার টি শার্ট শাড়ি ও ব্যাগ সহ বিভিন্ন দৈনন্দিন ব্যবহারের জিনিসের নকশার কাজ করেছে নিজের জামা কাপড় সেলাই করে নিজেই গান গে সময় কাটানো আদিবা একটি অনলাইন শপও চালায় আমি গান গাইতে ভালোবাসি আমি আমার ক্লাসিক্যাল করতে খুব ভালো লাগে আমি এই সার্টিফিকেটটা পেয়েছি এতে আমার সবাই মুগ্ধ এখনকার আদিবাকে অনেকে স্বীকৃতি দিলেও এই অর্জন একদিনে আসেনি অনেক কষ্ট আর বেদনার পথ পাড়ি দিয়ে অনেক সংগ্রাম করে তাকে এই পর্যায়ে আসতে হয়েছে আমি দু সালে মাননীয় প্রধানদের কাছ থেকে অটিজম উত্তরণ সম্মাননা পেয়েছি এমনকি ছোটবেলায় দ্বিতীয় শ্রেণীতে থাকার সময় প্রতিবন্ধিতার জন্য এই আদিবাকে স্কুল থেকে একদিন বহিষ্কার হতে হয়েছিল অনেকে অনেক কিছু বলেছে ছাড়তে হয়েছে নিয়মিত যাওয়া স্কুলকে ভর্তি করানো হয়েছে বিশেষ স্কুলে এরপর তার নতুন যাত্রাটি শুরু হয় বিশেষ প্রশিক্ষণ শিক্ষাদানকারী শিক্ষা প্রতিষ্ঠান অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে সেখান থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি নিজের সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার প্রশিক্ষণ সে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পেয়েছে এবং তার দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে সে এখন বিভিন্ন ধরনের ম্যাগাজিনের প্রচ্ছদ ক্যালেন্ডার কার্ড এবং পোশাকে পেন্টিংয়ের কাজ করছে ধীরে ধীরে ফুটে উঠে তার রঙের খেলার নিপুণতার দক্ষতা আদিবা একজন ফ্যাশন ডিজাইনার হতে চান আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই ছবি আমার ছবি আঁকতে ভালো লাগে কার্টুন আঁকতে আমার খুব ভালো লাগে প্রতিবন্ধীদের যেখানে সমাজের সর্বোচ্চ দরকার বিশেষ যত্ন যেখানে এখনও আমাদের সমাজে দেখা যায় নানা রকম অবহেলা সংগ্রাম দিয়ে যেন প্রমাণ করে দিয়েছে যত্ন পেলে যে কোনো শিশু যেতে পারে অনেক দূর তার এই পেন্টিংয়ের প্রোডাক্টগুলো নিয়ে এবছর থেকে ওয়াশলাস ক্রিয়েশন নামে একটি অনলাইন শপ খোলা হয়েছে সেখানে অনেকেই অর্ডার করছেন এবং নিচ্ছেন একটা ডেড বডি নিয়ে গুলি করে নিয়েছে রাষ্ট্রভাষা বাংলা চাই ঢাকা থেকে রূপকথা রহমান hello.bnews24.com আর গান গাছে হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি বুলিতে পারি